5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজীর রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম। ইমরান খানের রাজনীতির কারণে দুর্বল হচ্ছে পাকিস্তান বললেন প্রধানমন্ত্রী শাহবাজ। 2023 সালে যুক্তরাজ্যে কমবে প্রবৃদ্ধি, বাড়বে বেকারত্ব। আবার করোনা আক্রান্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে 2%। জানা গেছে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 72 সেন্ট বা 0.8% বেড়ে $86.29 দাঁড়িয়েছে। একই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেল প্রতি 70 সেন্ট বা 0.9% বেড়ে $80.68 দাঁড়িয়েছে। এদিকে পশ্চিমারা রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়েছে। অন্যদিকে চীনের করোনার লকডাউন শিথিল করায় তেলের চাহিদা বেড়েছে, ফলে বেড়েছে জ্বালানি তেলের দাম। অপরদিকে গত শুক্রবার G7 ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্য ব্যারেল প্রতি $60 নির্ধারণ করে দেয়। তবে পশ্চিমাদের বেঁধে দেওয়া তেলের দাম মানতে নারাজ রাশিয়া। শুধু তাই নয়, কীভাবে এর জবাব দেওয়া যায় তার বিকল্প খুঁজছে মস্কো। পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যের জেরে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সমালোচনা করেছেন। শাহবাজ বলেন, নিজের শাসনের জন্য ইমরান পাকিস্তানের ভিত্তিকে অবমূল্যায়ন করছেন। প্রধানমন্ত্রী বলেন, পিটিআইয়ের চেয়ারম্যান সম্প্রতি সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে কটূক্তি শুরু করেছেন। শাহবাজ শরীফ এক টুইট বার্তায় বলেন, পিটিআই নেতার রাজনীতির মূল লক্ষ্য হল ক্ষমতায় যাওয়া, এমনকি তা এই দেশের ভিত্তিকে দুর্বল করে হলেও। তিনি লিখেছেন, সম্প্রতি ধারাবাহিকভাবে সংসদীয় গণতন্ত্রকে আঘাত করে যাচ্ছেন ইমরান খান। তাছাড়া আগাম নির্বাচনের সম্ভাবনাও অস্বীকার করেছেন তিনি। আগামী বছর ব্রিটেনের অর্থনীতি 0.4% সংকুচিত হওয়ার পথে বলে আভাস পাওয়া গেছে। দেশটিতে একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে কোম্পানিগুলো বিনিয়োগ বন্ধ করে রেখেছে। বলা হচ্ছে সেখানে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রবণতা থাকবে। সোমবার কনফেডারেশন অফ বিজনেস ইন্ডাস্ট্রি এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। সিবিআইয়ের মহাপরিচালক টনি ড্যানকার বলেছেন, যুক্তরাজ্যে বর্তমানে নানা ক্ষেত্রে অস্থিতিশীলতা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পরই তীব্র জ্বালানি সংকটে পড়ে ব্রিটেন। বেড়ে যায় গ্যাস ও তেলের দাম, এতে মানুষের জীবনযাত্রার ব্যয় প্রায় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তাছাড়া করোনা মহামারীর পর শ্রমবাজারও ঘুরে দাঁড়ায়নি। এমন পরিস্থিতির মধ্যেই ধারাবাহিকভাবে কমছে বিনিয়োগ ও উৎপাদন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, তবে তিনি বাড়িতে থেকেই কাজ করবেন। গত অক্টোবরে করোনা সংক্রমিত লোকজনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার করে দেশটির সরকার। এক বিবৃতিতে আলবানিজ বলেছেন, আমি অসুস্থ যে কাউকে পরীক্ষা করাতে এবং তাদের পরিবার ও প্রতিবেশীদের ভালো রাখার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করছে। এদিকে প্রধানমন্ত্রী আলবানিজের আগামী 12-13 ডিসেম্বর 2 দিনের সফরে পাপুয়া নিউগিনি যাওয়ার কথা রয়েছে। কলকাতাকে নিয়ে লেখা সিটি অফ জয় উপন্যাসের লেখক দামিনিক লাপিয়ের মারা গেছেন। রোববার বার্ধক্যজনিত কারণে 91 বছর বয়সে মারা যান বিখ্যাত এ ঔপন্যাসিক। দামিনিক লাপিয়ের স্ত্রী দামিনিক কস লাপিয়ের ফরাসি সংবাদপত্র ভাক মাতাকে এ তথ্য নিশ্চিত করেন। লাপিয়ের বেশ কয়েকটি বিখ্যাত উপন্যাস লিখেছেন, তাছাড়া ভারতীয় উপমহাদেশের প্রতি তার বিশেষ টান ছিল। এ কারণেই তিনি কলকাতাকে নিয়ে লেখা সিটি অফ জয় উপন্যাসটি লিখেছিলেন, যার কারণে তিনি উপমহাদেশের পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এখানে শেষ করছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।